फ्रेंड्स आज के भिडियोते 700 टाकार एक स्टक के लिए आलोचना करते चले कम्पानी देखते पाची मुहूर्ते 50% अलमोस्ट 45% डिसकाउंटे मार्केटे अवेलेबल आज कम्पानी जब बिजनेस आज से मोनोपोली बिजनेस आज कम्पानी एकदम डेब्ट फ्री कम्पानी आज मुहूर्ते फ्रेंड्स हमें देखते चार्ट एक वीक हो स्टक नीचे दिखे नेमे आसार जो तैरी हो सूझटा कि काजे लगाते परि कि आज के भिडियोर मध्यमे चर्चा करते चले तारे फ्रेंड्स एखोन अब्दि स्टक बेंगली चैनल के सबसक्राइब ना करेछेन ताहले सबसक्राइब करे नीन एई धरनेर नतून नतून बांग्लाते भिडियो देखार जोन्नो। देखुन 52 वीक हाई आछे 1280 काछाकाछी देन सेखान थेके 500 लेवल अब्दि नेमे एसेछिलो एई मुहूर्ते आमरा देखते पाच्छि जे 700 एर काछे पौंछेछे तो अनेकटाई मुभमेंट आमादेरके देखिए दिएछे। तो चलुन एई मुहूर्ते कि सिचुएशन तैरि होच्छे सेटा बोझार चेष्टा करब। सबार प्रथमे फ्रेंड्स आमरा देखबो जे कम्पानिर मध्ये प्राइस परफरमेंस केमन आछे। 1 उइके नेगेटिव आछे, 1 मान्थे पजिटिव आछे 20% एर मतो, 3 मान्थे पजिटिव आछे, 1 इयारे आमरा देखते पाच्छि 37% एर मतो मुभमेंट देखिए। कम्पानी देखते बेशिदिन पुरान नय तो कारण 3 इयार्स डेटा देखते पावे ना। लास्ट ट्रेडिंग सेशने देखते 23 लाखर वॉल्यूम जेनरेट हो चलो, तार मध्य 28% क्वान्टिटी ट्रेड हो ट्रेडे देख 37 लाखर वॉल्यूम जेनरेट हो मध्य 27% क्वान्टिटी ट्रेड हो 1 वीक आगे 53 लाखर वॉल्यूम जेनरेट होते तार मध्य 18% क्वान्टिटी ट्रेड हो 1 मान्थ आगे 56 लाखर वॉल्यूम जेनरेट होते तार मध्य 21% क्वान्टिटी ट्रेड होते देखते पावा जाच्छे। तो वॉल्यूम आमरा देखते पाच्छि जे कंटिन्यूसलि जेनरेट होच्छे किन्तु तार मध्य खूब ही सामान्य परिमाणे एर मध्य बाइंग चलछे राइट। एई मुहूर्ते आमरा देखे नेब कम्पानिर मध्य रेवेन्यू केमन आछे। 2018 साले कम्पानिर मध्य रेवेन्यू छिल 1400 करोड़, देन 1800 2200 2021 अनेकटाई कम हो गल 780 करोड़ हलो, 2022 आमरा देखते पाच्छि सेटा डबल हो गल 1800 करोड़ हये दाड़िये। जदि नेट प्रफिट देखबेन तो 200 करोड़, 300 करोड़, 500 करोड़, 190 करोड़, 2022 आमरा देखते पाच्छि 660 करोड़ हये दाड़िये। तो आमरा देखते पाच्छि नेट प्रफिट बाड़छे, रेवेन्यू बाड़छे, नेट प्रफिटो बाड़छे। डेट टू इक्विटी कम्पानिर मध्य एई मुहूर्ते आमरा देखते पाच्छि खुबई सामान्य डेट आछे, ना थाकार मतनि 0.01 এর মতন, একদম ডেপ নেই বললেই চলে রাইট। তো কোম্পানির মধ্যে সেলস কেমন হচ্ছে দেখে নেব। फ्रेंड्स কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2018 সালে সেলস ছিল 1400, 1800, 2200, 2021 কিছুটা কম হলো 700 কার হলো, দেন 2022 এ আবারো 1800 কার হলো, এবং তার 22 এ সেলস আমরা দেখতে পাচ্ছি 1800 কার হলো, এবং টিটিএম দেখুন 2400 কার হয়ে দাঁড়িয়েছে। তো এই কোয়ার্টারে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির মধ্যে কিন্তু পজিটিভ নেট সেলস দেখতে পাওয়া যাচ্ছে, কোম্পানির মধ্যে সেলস আবারও বেড়েছে। নেট প্রফিট ফ্রেন্ডস ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি 2022 এ 664 কারোর ছিল, টিটিএম দেখুন অনেকটাই বেড়ে গেছে 827 কারোর হয়ে দাঁড়িয়েছে। তো নেট প্রফিটও বাড়ছে দেখতে পাওয়া যাচ্ছে। ইপিএস যদি দেখবেন তো 3, 6, 2, 8, 10, তো আর্নিং পার শেয়ারের মধ্যে পজিটিভনেস দেখতে পাওয়া যাচ্ছে। কোম্পানির মধ্যে সিএজিআর আমরা দেখতে পাচ্ছি 36%-এর মতন আছে 1 ইয়ারে। তো চলুন কোম্পানির নাম কি আছে দেখে নেব। কোম্পানির নাম আপনাদের সামনে আছে IRCTC লিমিটেড। IRCTC এই মুহূর্তে 700 টাকাতে ট্রেড করছে, কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানি আছে, কোম্পানি নিজের সেক্টরে মার্কেট লিডার আছে, আরই আছে 39%-এর মতো, কোম্পানির মধ্যে ফেস ভ্যালু আছে 2 টাকা, কোম্পানি ডিভিডেন্ড ইল্ড দিচ্ছে 0.49%-এর মতো। ফ্রেন্ডস কোম্পানির যা বিজনেস আছে আমরা জানি যে সারা বছর ধরেই চলে থাকে, এবং আমরা যখন কোনো অনলাইনে টিকিট বুকিং করে থাকি, হোটেল বুকিং করে থাকি, তখন ডেফিনেটলি IRCTC-র মাধ্যমেই কিন্তু করে থাকি। IRCTC ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো আর বিকল্প নেই। তো ডেফিনেটলি কোম্পানির নিজের সেক্টরে মনোপলি আছে, তো কোম্পানির বিজনেস মনোপলি আছে দেখতে পাওয়া যায়, সারা বছর ধরেই কিন্তু এর মধ্যে সেলস হয়ে থাকে। হ্যাঁ ফ্রেন্ডস, কোভিড যখন এসেছিল দেন সব সময় আমরা দেখতে পেয়েছিলাম যে বিজনেস অনেকটাই নিচের দিকে নেমে এসেছিল, মানুষ বাইরে বেরোচ্ছিল না, তো সেই কারণের জন্য এর মধ্যে সেলস অনেকটাই কম হয়েছিল। এক সময় কিন্তু IRCTC 6000-এর লেভেল অবধি পৌঁছেছিল, দেন স্প্লিট হওয়ার পর 1200-র কাছাকাছি এসে পৌঁছেছে, এই মুহূর্তে 700 টাকাতে পাওয়া যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে। কোম্পানি অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি আছে, কোয়ার্টারলি রেজাল্ট ভালো প্রেজেন্ট করছে, লাস্ট 5 ইয়ার্সের সিএজিআর ইনক্রিজ হয়েছে, রিটার্ন অন ইকুইটির মধ্যে পজিটিভনেস দেখতে পাওয়া যাচ্ছে, ডেপ্টর ডেকে অনেকটা কম করে নিয়ে এসেছে, কোম্পানি যেই সামান্য ডিভিডেন্ডটা দিচ্ছে সেটাকে কিন্তু মেনটেনও করছে রাইট। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি নিজের সেক্টরে মার্কেট লিডার আছে, একে টেক্কা দেওয়ার মতন স্টক এক্সচেঞ্জে এখনও কেউ আসেনি। তো এই ধরনের কোম্পানির দিকে অবশ্যই কিন্তু আমরা লং টার্মের জন্য ফোকাস করি
করতে পারি। এই মুহূর্তে চলে এসেছি আমরা চার্টের উপর। চার্টকে যদি ভালো করে নজর দেবেন তো কন্টিনিউসলি এর মধ্যে কারেকশন এসেছে এবং চার্টকে দেখুন ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 550 লেভেল থেকে মুভমেন্ট দারুণভাবে আমাদেরকে ওপরের দিকে দেখালো, রাইট। এই মুহূর্তে স্ট্রংলি দেখুন রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সের ওপরে পৌঁছালো কিন্তু সেখানে স্টে করতে পারলো না, নিচের দিকে নেমে এসেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্ট্রংলি সাপোর্ট নিচ্ছে এবং এখানে দেখুন হামার ক্যান্ডেল তৈরি হচ্ছে। তো ডেফিনেটলি এখান থেকে হয়তো কিছুটা কারেকশন আমাদেরকে দেখাতে পারে, রাইট। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরএসআই নাম্বার অলমোস্ট 83 অবধি পৌঁছেছিল, দেন সেখান থেকে 70 হয়েছে এবং বলিঙ্গার ব্যান্ডের মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রেজিস্ট্যান্সের নিচে আছে, সামান্য উপরের দিকে যেতে পারে, দেন সেখান থেকে কিন্তু আবারের মধ্যে কারেকশন আসতে পারে। অলমোস্ট দেখতে পাচ্ছি 680 লেভেলে মিডিয়ান লাইন দেখতে পাওয়া যাচ্ছে। এই 680 লেভেলটাকে যদি ভেঙে দেয় তাহলে ডেফিনেটলি আইআরসিটিসির মধ্যে আবারও বেশ কিছুটা কারেকশন আসতে পারে। এই মুহূর্তে ফ্রেন্ডস ওয়েট অ্যান্ড ওয়াচ করুন এবং দেখতে থাকুন যে আইআরসিটিসি কীভাবে আমাদেরকে পারফরমেন্স দেখাচ্ছে। লং টার্মের জন্য ডেফিনেটলি এর মধ্যে কিন্তু আমরা ফোকাস করতে পারি ফ্রেন্ডস। বারবার বলছি এই মুহূর্তে আমরা 45% ডিসকাউন্টে এই কোম্পানিকে পেয়ে যাচ্ছি। কোম্পানির বিজনেস মনোপলি বিজনেস আছে, কোম্পানি অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি আছে, কোম্পানির মধ্যে সেলস বাড়ছে, রেভিনিউ বাড়ছে, নেট প্রফিট জেনারেট হচ্ছে, ইপিএসের মধ্যেও পজিটিভনেস দেখতে পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে অবশ্যই আইআরসিটিসির দিকে ফোকাস করতে পারি। এই মুহূর্তে এর যা বিজনেস আছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউসলি চলছে, যত চলবে ততই কোম্পানির মধ্যে সেলস বাড়বে এবং রেভিনিউ কিন্তু আসতে থাকবে। তো আপনারা চাইলে অবশ্যই আইআরসিটিসির দিকে নজর রাখতে পারেন। আমরা আইআরসিটিসির চার্টের উপর 100 এবং 200 সিম্পল মুভিং অ্যাভারেজকে লাগিয়ে দিয়েছি। 200 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু এখনও দাঁড়িয়ে আছে, ডেফিনেটলি বুলিশ কিন্তু এখনও হয়নি। যখন 746-এর ওপরে ক্লোজিং দিতে পারবে ডেফিনেটলি কিন্তু অনেকটাই বুলিশ হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে নেমে আসে। যদি নিচের দিকে নেমে আসে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 100 সিম্পল মুভিং অ্যাভারেজের কাছে সাপোর্ট নিতে পারে এবং সেটা আছে 666-এর কাছাকাছি, রাইট। 666-এর কাছাকাছি সাপোর্ট নিতে পারে। এই মুহূর্তে কিন্তু 200 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে আইআরসিটিসি, তো ডেফিনেটলি বুলিশ কিন্তু নয়। যখন 200 সিম্পল মুভিং অ্যাভারেজের ওপরে ক্লোজিং দেবে দেন সেই পজিশনে কিন্তু বুলিশ হয়ে যাবে, দেন সেই পজিশনে আমরা এর মধ্যে অবশ্যই নজর রাখতে পারি। এই মুহূর্তে হয়তো 100 সিম্পল মুভিং অ্যাভারেজের কাছে এসে আবারও সাপোর্ট নিতে পারে, যেটা আছে 666-এর কাছাকাছি। তো আপনারা চাইলে অবশ্যই এই মুহূর্তে আইআরসিটিসির দিকে নজর রাখতে পারেন কিংবা লার্নিং করেও দেখতে পারেন। তো আপনাদের কি মতামত আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনফরমেশন ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।